মাদারীপুরের খাগদী এলাকায় দিদার নামের যাত্রীবাহী পরিবহন ইজি বাইকের সংঘর্ষে এক চালক সহ এক যাত্রী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা দিদার পরিবহনে আগুন দেয়। মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কের খাগদীতে সকাল 9টায় এই ঘটনা ঘটে। বরিশাল থেকে চট্টগ্রামে যাচ্ছিল বাসটি, অন্যদিকে মাদারীপুর শহর থেকে চরমুগরিয়ার দিকে যাচ্ছিল ইজি বাইকটি। ইজি বাইকে আরও 3 যাত্রী গুরুতর আহত হন, তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি, বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া।